বাংলা টেলিভিশনে এখন নতুন সিরিয়ালের ছড়াছড়ি। সদ্যই শুরু হয়েছে সর্বজয়া উম্মা আয় তবে সহচরীর মতো ধারাবাহিক। তার মাঝেই বৃহস্পতিবার সামনে এলো স্টার জলসার আরও এক আসন্ন নতুন ধারাবাহিকের প্রোমো। কুকুমনি হোম ডেলিভারির প্রোমো দেখে কিছুটা হতবাক দর্শক। এই ধারাবাহিকে নাম ভূমিকায় কে থাকছে তা তো স্পষ্ট। দীপান্বিতা রক্ষিতকে এই সিরিয়ালে দেখা যাবে কুকুমনির ভূমিকায়, যাকে এর আগে সাজের পাতি ধারাবাহিকে চুমকির চরিত্রে দেখেছে দর্শক। সাজের পাতির দ্বিতীয় সিজন অর্থাৎ সাজের পাতির নতুন পৃথিবীর অংশ হয়নি দীপান্বিতা, এবার একদম পোল পাল্টে হাজির হচ্ছেন তিনি। সাজের পাতিতে খলনায়িকা হিসেবেই শুরু হয়েছিল তার জার্নি, এবার নায়িকার ভূমিকায়। লকডাউনে অনেকেই শুরু করেছিলেন নিজের ব্যবসা, তেমনি এক সাধারণ মেয়ের গল্প নিয়ে এই নতুন ধারাবাহিক। ব্লুজ প্রোডাকশনের কুকুমনি হোম ডেলিভারিতে দর্শকেরা দেখতে পারবেন একটি নতুন জুটিকে। টেলিপাড়া সূত্রে খবর, সিরিয়ালের দীপান্বিতার বিপরীতে দেখা যাবে অভিনেতা রাহুল মজুমদারকে অর্থাৎ ভাগ্যরক্ষীর বদিকে। মাস কয়েক আগেই শেষ হয়েছে স্টার জলসার ভাগ্যলক্ষ্মী, তারপর থেকেই ছোট্ট পর্দা থেকে দূরে ছিলেন রাহুল, কিন্তু বোধায়নের চরিত্রে তার অভিনয় এখনও গেঁথে আছে দর্শক মনে। এবার নতুন সিরিয়াল নিয়ে স্টার জলসার পর্দাতেই ফিরছেন রাহুল সঙ্গী দীপান্বিতা। শোনা যাচ্ছে চলতি মাসেই শ্যুট হবে ধারাবাহিকের প্রোমো, পুজোর পর সম্প্রচার শুরু হবে এই সিরিয়ালের। স্বভাবত প্রশ্ন উঠছে কোন স্লোটে দেখা যাবে এই ধারাবাহিক, কোন সিরিয়াল শেষ হবে। বেশ কিছুদিন ধরে টেলিপাড়ায় গুঞ্জন, পুজোর পর বন্ধ হবে মোহর, তাই ফের একবার বড়সড় রদবদল হবে স্টার জলসার শিডিউলে। তো দর্শকেরা, সামনেই আসছে নতুন ধারাবাহিক কুকুমনি হোম ডেলিভারি। কে কে এই নতুন ধারাবাহিকটি দেখতে আগ্রহী তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ধন্যবাদ।